মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে নতুন বছর শুরু হচ্ছে, তো তোমাদের সবাইকে শুভ নববর্ষ। আর আমাদের এখন সকালে হচ্ছে লুচি, সকালে রান্নাবান্না শুরু হয়ে গেছে। আর সোনামাম্মা ওদিকে দুষ্টুমি শুরু করে দিয়েছে, তো চলো তোমাদের দেখাই যে সোনামাম্মা কী করছে। দেখো মা করছে লুচি, লুচির লেচিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছে। তো লুচি এবার বেলে ভাজতে হবে। আর ওদিকে প্রেশার কুকারে হচ্ছে ছোলার ডাল, তো ছোলার ডাল আর লুচি সকালে কারি পাতা দিয়ে ছোলার ডাল হবে আর লুচি। আর এদিকে এটা দেখো কী করছে, সকালে চুল বেঁধে দিয়েছিলাম কিন্তু সেই চুল খুলে ফেলেছে, আর চুল তো অনেক বড় বড় হয়ে গেছে, আবার তো গরমও লাগছে খুব। দেখো ওই যে মাল্টিপ্লাগ নিয়েছে, নিয়ে মাল্টিপ্লাগের তারটা বের করছে টেনে টেনে, সুইচ অফ অন করছে, তার বের করছে। তো সকালে ওর এই কাজ। তাকাও, ওই দেখো টেনে টেনে বার করছে, ওই যে পুরো তারটা বার করে ফেলছে। বাবা আবার ভেতরে ঢুকিয়ে দিচ্ছে, তো আবার বার করছে। কি হচ্ছে আবার, আবার কি হলো, মানে খেলা ঠিক বসে জমছে না নাকি? কোথায় নিয়ে যাচ্ছিস, যা চলে গেল। ওই যে নিয়ে চলে আসলো এখানে, এবার এখানে বসে মনে হচ্ছে খুলবে। এখানে বসে খুলবি, তো চলো খেলতে থাকুক আর আমাদের রান্নাটা আমরা ততক্ষণে সেরে ফেলি। ওর আজকে মাল্টিপ্লাগ নিয়ে খেলা সকাল থেকে, পায়ে বেঁধে যাবে, পড়ে যাবে, কিন্তু পায়ে বেঁধে যাবে, পড়ে যাবে। তো তেল চাপিয়ে দেওয়া হয়েছে, এবার গরম গরম লুচি ভাজা হবে। তোমার শোন, আমার খাওয়াবো একটা লুচি, এখনো খাবে, খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। তো দেখো কি সুন্দর ফুলেছে লুচি, তো চলো ওকে খাইয়ে নি। তো এই যে নাও, একা একা মিষ্টি খাচ্ছে, ভালো ভালো ভালো, টেস্টি। আমি দিচ্ছি তাতে হচ্ছে না, ওর টেস্টি খাও খাও মা, টিপ 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 পড়ে গেছে। আচ্ছা আমি পড়ছি টিপ, তুমি খাও, তুমি খাও, একটু লুচি নেবে, একটু লুচি নেবে, একটু লুচি নেবে, একটু লুচি নেবে না, নেবে না, আচ্ছা খাও, মিষ্টি খাও। একটু লুচি নাও, একটু লুচি নাও, এই নাও মাম্মা, জল খাবে, জল খাবে। না এবার শুধু মিষ্টি খাচ্ছ কেন, লুচি নাও, একটু লুচি নাও, লুচি খাবে না, খাবে না, কি শিবাল্লি হচ্ছে নাকি? হ্যাঁ এসো, শিবাল্লি করতে করতে এসো, এসো, ওই যে শিবাল্লি, ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, খাও খাও, ওখানে বসো, বসে খাও, বসো, আসছি আমি, পড়ে গেল, আমি ক্যাচ ধরেছি,
একটু লুচি নাও। তো এইদিকে দেখো ছোলার ডাল হচ্ছে, ছোলার ডালের জন্য জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো দিয়ে দিয়েছে আর কারি পাতা দিয়ে হবে। তো কারি পাতা এখানে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে নোংরা টোংরা থাকলেও সেগুলো বেরিয়ে যায় আর পাতার কোনো মানে রোগ জীবাণু থাকলেও পেট খারাপ হবে না। তো দেখো কারি পাতাগুলো সব দিয়ে দিয়েছি। তো দেখো দু চামচ জিরের গুঁড়ো আর দু চামচ ধনের গুঁড়ো দিয়ে দেওয়া হলো, বেশি মশলা না হালকা মশলা দিয়ে হবে। হ্যাঁ লুচি ফেলে দিচ্ছে কেন তা কি জানি। তো এবার এতে ডালটা ঘুরে ফেলেই হয়ে যাবে। এদিকে দেখো এটা মিষ্টিটা খেয়ে নিয়ে লুচিগুলো বাইরে ফেলে দিচ্ছে, কি করছিস? ওই লুচি খাবি না জানো, ফেলে দেবো, খেলা কর তারপর ফেলে দেবো, মুখে দিবি না একদম পড়ে যাওয়া লুচি। তো ডালটা আস্তে আস্তে আছে, মানে দেখে মনে হচ্ছে যে গলেনি, কিন্তু ডালটা গলে গেছে কিন্তু ঘাটা হয়নি, তো না ঘেটেই দেওয়া হয়েছে। লুচি দিয়ে খাওয়া ডাল তো খাও খাও, মানে জল 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 নাও জল নাও জল নাও আস্তে। আমরা লুচি মিষ্টি খাচ্ছি সকালবেলায়। ওই তো কারি পাতা দেখো লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি, হাত দেয় না মা, ওতে হাত দিতে নেই আমার সোনা মাম্মা। আমাদের সকালের গরম গরম লুচি আর ছোলার ডাল রেডি, তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো ছোলার ডালটা একটু ঘন ঘনই করেছে, কেননা রুটি দিয়ে খাওয়া হবে, বেশি পাতলা ডাল খেতে ভালো লাগে না। আর এই যে গরম গরম লুচি সোনা মাম্মার খাওয়া হয়ে গেছে, এবার আমরা খাবো, চলো খাওয়া দাওয়াটা করে নিই। নাও নাও ফেলে দিচ্ছে, রাগ হয়ে যাচ্ছে, আচ্ছা খুলে দেবো খুলে দেবো। আর তো আজকে পয়লা বৈশাখে দাদা সোনামাকে ডিয়ারি মিল্ক গিফট করেছে, তাই ঘুম থেকে উঠে ডিয়ারি মিল্ক খাচ্ছে বসে বসে। দাদা দিয়েছে না তোমাকে, কে দিয়েছে? হ্যাঁ যাবো, আমরা যাবো, খেয়ে নাও তারপর যাবো। ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠেই ক্যাডবেরি দেখেছে দাদা নিয়ে এসছে, তো ডিয়ারি মিল্ক দেখে আর মাথায় কাজ করছে না। খেয়ে নাও খেয়ে নাও, খাও খাও মা, হাম করো হাম করো হাম করো হাম করো হাম করো, ওইটুকু খাও তারপর আবার দেবো, ওইটুকু খাও, হাতের টুকু খাও আগে, ওটা আগে খাও তারপর দেবো। টেস্টি তাই, খুব টেস্টি। দেখি দেখি দেখি, এরকম এরকম করে ধরো, এরকম করে ধরো, এরকম করে ধরো, এরকম মুখের কাছে ধরো, বাবার কাছে, বাবাকে একটু বলি শোনো মাম্মা চকলেট খাচ্ছি। আর স্নান হয়ে গেছে, এখনো মাথাটা কোনো কিছু করিনি, তো এবার মাথাটা আসে যাবো। আর এই যে শোনো মাম্মা কি করছে চলো তোমাদের দেখাই। লুচি খাওয়া হয়েছে আর এখন তো প্রায় দুটো বেজে গেছে, তো খিদেও পেয়ে গেছে, খাবো এবার। আর সোনামা খেলা করছে, তো স্নান করে একটা পরলো, আবার এই এখন আর একটা পরিয়ে দিলাম চেঞ্জ করিয়ে, তো ওটা তো পরে থাকতে পারছে না, গরম লাগছে। আর আমি এই যে নতুন নাইটি, আমাদের বাড়িতে নাইটি ছাড়া আর কি বা নেব, তো এই ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। ও তো যেটা বলছিলাম যে আমাদের আজকে প্রথমে মনে হচ্ছিলো চিকেন হবে চিকেন হবে, কিন্তু আমরা কোনো দিন মানে কোনো বছরই পয়লা বৈশাখের দিন আমিষ কোনো কিছু খাওয়া হয় না, নিরামিষই খাওয়া হয়, কিন্তু এবছর পরপর মানে নিরামিষ খাওয়া পড়েছে বেশ কদিন। তো বাবা বলছে
তাহলে আজকে মাছ নিয়ে আসি, তো তার জন্য মাছ হয়েছে আমাদের। ইস, পড়ে যাচ্ছিস কেন? তো মাছ হয়েছে তার জন্য আমাদের। তা নাহলে বলছিল চিকেন আনবে, তা মা বারণ করলো যে চিকেন দরকার নেই, তারপর আবার রাত্রে পূর্ণিমা লাগবে, তো চিকেন থাকলে সেই চিকেনটা খাওয়াও যাবে না, আর পূর্ণিমা অবস্থায় মাংস না খাওয়াই ভালো, তো সেই জন্য মাংস আর আনা হয়নি, তো পরে খাওয়া যাবে। কিন্তু এখন হয়েছে মাছের ঝাল, শোল মাছের ঝাল, আর সোনামাও শোল মাছের ঝালই খেয়েছে। আর কি মাছ, আর কি মাছ, আর কি মাছ? শোল মাছের ঝাল, তারপরে ওই ফলুই মাছের ঝাল, শোল মাছের ঝাল, ফলুই মাছের ঝাল, আর হয়েছে চিচিঙ্গা বলে না, চিচিঙ্গাও তো, চিচিঙ্গা ভাজা আর খয়রা মাছ ভাজা, তো অনেক কিছুই হয়েছে, আমের চাটনি, তো আর কি চাই, এই এই সবই হয়েছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর পরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা এখন ছাদে চলে এসেছি, আর গরম প্রচণ্ড নিচে, তো এখন তো কি গরম পড়ছে তোমরা তো বুঝতেই পারছ, তো ছাদে চলে এসেছি, আর এই যে ছাদে দাঁড়িয়ে আছি, লাইটের কাছে আরও বেশি গরম, তো দাঁড়িয়ে আছি ছাদে, আর আজকে না তেমন একটা হাওয়াও নেই, যে বাইরে খুব আগে মানে আগে যেমন হাওয়া হচ্ছিল বাইরে, কিন্তু আজ দুদিন হলো হাওয়াটা কম হয়ে গেছে, কেন তাও জানি না। তো পূর্ণিমা যেহেতু রাত্রে, তো তার জন্য চাঁদটা পুরো গোল চাঁদ উঠেছে, তো চলো তোমাদের দেখায়, দেখতে কত সুন্দর লাগছে চাঁদটা। আমার সোনামামার খিদেও পেয়ে গেছে, তো নিচে যাবো ওকে টিফিন খাওয়াতে, তো তার আগে চলো তোমাদের চাঁদটা একটু দেখিয়ে দিই কত সুন্দর লাগছে দেখতে। একদম গোল চাঁদ, কত সুন্দর লাগছে দেখতে, তো জুম করলে হয়তো ক্লিয়ার আসবে না, তার জন্য জুম করতে পারছি না, কিন্তু মানে অরিজিনালি দেখতে খুব ভালো লাগছে, গোল একদম পুরো চাঁদ। আজকে রাত্রে যেহেতু পূর্ণিমা লাগবে, তো তার জন্য চাঁদটা এতটা গোল হয়ে উঠেছে। চলো নিচে যাই, লাইট দিলে এখানে এমনিতেই খুব গরম লাগে, আর মশাও হয়েছে প্রচণ্ড, তো তার জন্য লাইটটা দেওয়া হয়েছে। হ্যাঁ, অন্ধকারে বসা যায় না বেশিক্ষণ, চলো নিচে যাই। দেখো আমরা নিচে চলে এসেছি, আর এখন সোনামাম্মার টিফিন হচ্ছে, মানে মা তো রেডি করছে সবজিগুলো, তো ওর আজ টিফিনে ম্যাগি দেবো, অনেকদিন ম্যাগি যেহেতু খাইনি, তো আজকে ম্যাগি দেবো। কি ম্যাগি খাবে? দেবো মা, খিদে পেয়েছে, খিদে তো পাবেই, দেবো 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 মা, এবার দেবো, হ্যাঁ দেবো। শোনা, নিচে দেখেছিস কেমন গরম, উপরে থাকলে ভালো হতো। আজ পয়লা বৈশাখে গোপাল কি জামা পরেছে, একটা ঘাগড়া পরেছে গোপাল, তো ঘাগড়া পরেছে তার কারণ গরম প্রচণ্ড, আর কটনের ঘাগড়া পরেছে, তো ফ্রক জামা আনা হয়নি, ফ্রক জামাতে গরমটা বেশি লাগে, তো তার জন্য কটনের ঘাগড়া আনা হয়েছে গোপালের জন্যে। তো গোপালকে দেখো কত সুন্দর লাগছে দেখতে, অনেক দিন গোপালকে দেখাইনি তোমাদের, তো আজকে আবার ভাবলাম একটু গোপালকে দেখাই। গোপাল একটু সাজুগুজু করেছে আজকে, নতুন জামা পরেছে, তো তার জন্য গোপালকে দেখাচ্ছি। এই তো মা, তো চলো এখন ছাদে যাব, নিচে না থাকা যাচ্ছে না, গোপালকে শয়নে দিয়ে আমরা এখন ছাদে যাব, তো চলো ছাদে যেয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি।